উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার শচীন দেব বর্মনের 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 30 ও 31 অক্টোবর দুদিনব্যাপী শচীন মেলার আয়োজন করা হয়েছে। বরেণ্য এই শিল্পীর স্মরণে তার পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী এই শচীন মেলা। 30 অক্টোবর বুধবার বিকেলে বেলুন উড়িয়ে শচীন মেলার উদ্বোধন করবেন কুমিল্লা জেলা প্রশাসক। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার শচীন দেব বর্মনের জন্ম 1906 সালের 1 অক্টোবর কুমিল্লা শহরের চরথার এই বাড়িতে ত্রিপুরার রাজপরিবারে। এই বাড়িতে শচীনের সঙ্গে সঙ্গীতের আসর বসাতেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ দেশের খ্যাতিমান সঙ্গীতজ্ঞরা। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় জন্মগ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন, যিনি SD বর্মন নামেই সর্বাধিক পরিচিত। 2018 সাল থেকে প্রতি বছর আমরা কুমিল্লা জেলায় একটি শচীন মেলা উদযাপন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবছর আমরা শচীন মেলাটি আয়োজন করতে যাচ্ছি। এ বাড়িটিতে আন্তর্জাতিক মানের একটি সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র ও মিউজিক্যাল আর্কাইভ স্থাপনের একটি উদ্যোগ আমরা নিয়েছি। কুমিল্লার সর্বস্তরের মানুষকে শচীন মেলায় এসে SD বর্মনের কীর্তি সম্পর্কে ধারণা লাভের ও তাকে স্মরণীয় করে রাখার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। শচীন কর্তার বাড়িটি আংশিক বেদখলমুক্ত হওয়ার 10 বছর পরও বাড়িটির বেহাল অবস্থা এবং বছর জুড়ে অরক্ষিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন বাড়িটি উদ্ধারে ভূমিকা রাখা এই ঐতিহ্যপ্রেমী। 1906 সালের 1 অক্টোবর এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন, এবং তিনি পরবর্তীকালে উপমহাদেশ না সারা বিশ্বের বাংলা গান এবং হিন্দি গানের একজন জনপ্রিয় শিল্পী এবং সুরকার হিসেবে খ্যাতি লাভ করেন। তো এই ঐতিহ্যবাহী মানুষটির ঐতিহ্যবাহী বাড়িটি 2014 সালে আমার একটা তৎপরতার কারণে তৎকালীন জেলা প্রশাসক জনাব হাসানুজ্জামান কল্লোল এই বাড়িটিকে উদ্ধার করে এই পর্যায়ে নিয়ে আসেন। কিন্তু দীর্ঘ প্রায় 10 বছরও কিন্তু বাড়িটি অরক্ষিত অবস্থায় আছে এবং দেখভালের অভাবে কিন্তু বাড়িটি কিন্তু আবারও সেই ধ্বংসের দ্বারপ্রান্তে, ভেতর কিন্তু পলেস্তরা খসে পড়ছে। তো আমি সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লার পক্ষ থেকে বর্তমান জেলা প্রশাসক জনাব আমিরুল কায়সারের মাধ্যমে সংশ্লিষ্টদের আমি প্রস্তাব রাখবো যে বাড়িটি সংরক্ষণ করুন এবং এটি একটি সাংস্কৃতিক বলয় গড়ে তুলুন। কুমিল্লার চরথায় দীর্ঘদিনের পরিত্যক্ত শচীনের পৈতৃক বাড়িটি 2014 সালে আংশিকভাবে বেদখলমুক্ত করে জেলা প্রশাসন। বাড়িটি সংস্কার করে এখানে প্রতি বছর শচীন মেলার আয়োজন করা হয়। সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা জানান, জন্ম মৃত্যুদিন ছাড়া এখানে হয় না কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড। তার স্মৃতিকে ধরে রাখতে বাড়িটিতে সঙ্গীত সংশ্লিষ্ট জাদুঘর স্থাপনেরও দাবি বিশিষ্টজনদের। আজকে দেখা যায় যে এটি উদ্ধারের পরে 2014 থেকে 10 বছরের মধ্যেও এই শুধুমাত্র শচীন কর্তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী ছাড়া আর কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। এদিকে প্রশাসন এবং সরকার নজর দিলে এবং এখানকার এই বাড়িটি যে অরক্ষিত অবস্থায় এখনো পড়ে আছে, আমার কাছে মনে হয় যে শচীন কর্তার বাড়িটিকে বিভিন্ন কার্যক্রমের মধ্যে প্রশাসন নজর দেবেন এবং সরকার এটির ব্যবস্থা গ্রহণ করবেন। তৎকালীন জেলা প্রশাসক যিনি ছিলেন এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকে আমাদের শিল্পীদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা যে জায়গাটা উদ্ধার করা হয়েছে। আরও কিছু জায়গা হয়তো আছে সেগুলো উদ্ধার হবে আশা করি। আর কিন্তু জায়গা উদ্ধার হয়েছে, কিন্তু যে আমাদের শিল্পীদের যে একটা মানে আশা আকাঙ্ক্ষা ছিল এই বাড়িটি ঘিরে, এই ঐতিহাসিক শিল্পীর এবং ঐতিহাসিক বাড়িটি ঘিরে যেখানে একটি সঙ্গীতের একটি মানে সমারোহ ঘটবে, লোকজন আসবে, এখানে শিল্প সংস্কৃতির গানের চর্চা হবে, এখনো পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তো আমি একজন কুমিল্লার শিল্পী হিসেবে চাইব যে বর্তমান প্রশাসন, বর্তমান সরকার, সংশ্লিষ্ট যারা আছেন একটা বিনীত অনুরোধ বা আমি দাবিও বলতে পারি, সে দাবি অনুযায়ী আমি চাইব যে এখানে একটি সঙ্গীত সুস্থ এবং শুদ্ধ সঙ্গীত চর্চার কেন্দ্র গড়ে উঠুক এবং এটা সারা বাংলাদেশের একটা আইডল হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটাই আমার কামনা। চমৎকার নির্মাণশৈলী এ বাড়িটি পুরোপুরি হাঁস মুরগির খামার মুক্ত করে যথাযথ সংরক্ষণ সহ শহর জুড়ে শচীনের স্মৃতিচিহ্ন সংরক্ষণের উপর জোর দেন বিশিষ্টজনেরা। শচীন 1944 সালে ভারতের বোম্বেতে চলে গেলে আর আসেননি কুমিল্লার পৈতৃক বাড়িতে। এরপর বাড়িটিতে সরকারি হাঁস মুরগির খামার বানায় পাকিস্তান সরকার। শচীন 1975 সালের 31 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।